আমাদের কোরআন হাদিসের উপরে যদি আঘাত আসে, যত সাহায্যে সহজে শহীদ হতে পারবো তত সহজে বোধ হয় অনেকেই পারবেন না। কারণ একটাই, কারণ হচ্ছে এই যে মরে গেলে লস, মরে গেলে বিবি বিধবা, ছেলে পিতৃহারা। কিন্তু আমরা ইমানের সঙ্গে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হই, মরে গেলেও লাভবান, মরে গেলেও লাভবান, মরে গেলেও লাভবান। রাজনীতি আমি খুব একটা বুঝি না, তবে একটু একটু বুঝি, ভোট তো দিই, তাহলে ওটাও তো রাজনীতি। তো আমি ধর্মসভায় যাই, মুসলমানদের বলি যে কোরআন অনুযায়ী চলো, হাদিস অনুযায়ী চলো, তুমি সুখী হতে পারবে। বিন্দু বিন্দু জল যেমন সিন্ধু সৃষ্টি করে, তো বিন্দু বিন্দু মানুষ যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজও ঠিক হয়ে যাবে। তো আমি আজকের সভায় যারা এসেছেন, শ্রদ্ধাস্পদ ব্যক্তি যারা, তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা স্নেহস্পদ তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর জাতি ধর্ম নির্বিশেষে যারাই এসেছেন তাদের কাছে আমি শুভাশিস ভিক্ষাও করছি। আজ জলসা হলো, বক্তব্য হলো, সব কিছু হলো। আমরা যতদিন বাঁচব মাঝে মাঝে সভাতে এসে হই হই করলে কাজ তো হবে না, এটা একটু সাময়িক আনন্দ, চিত্ত বিনোদনের মতো। আমরা যদি ঠিক করে নিই যে যখন যে অবস্থায় আসুক আমার মধ্যে ইনসাফ থাকবে, ইনসাফ, তাহলেই সমাজের অবস্থা বদলে যাবে। আপনারা অনেকেই বয়সে আমার চেয়ে ছোট, আমার মনে হয় 86, আমার তো 87 বছরের লোক বোধ হয় নেই কেউ এখানে। ও, ওনার বয়স আমার চেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। তো 87 বছর ধরে অনেক কিছু দেখেছি। দেশ যখন ভাগ হলো তখন তো আমি ছিলাম, আর প্রধানমন্ত্রীকেও, প্রথম প্রধানমন্ত্রীকেও দেখেছি, আর শেষ প্রধানমন্ত্রীকেও দেখেছি, তার মাঝের সবকটাকেই দেখেছি। মুখ্যমন্ত্রী প্রথম যিনি হয়েছিলেন তাকেও দেখেছি, আর এখন যিনি তাকেও দেখছি। ওই দেখার অভিজ্ঞতায় দু একটা কথা বলছি। ইনসাফের যখন অভাব হবে তখন আপনি কথা বলবেন। এই মনুষ্যত্ব যদি আপনার আমার থাকে তাহলে দেশের কল্যাণ হবে। ভারত যখন ভাগ হলো পাকিস্তান হিন্দুস্তানের কথা উঠলো কী করে? আজ আমরা মিথ্যা কথা বলি যে পাকিস্তান দেশটা ভাগ করাকরি করেছে জিন্না। জিন্না মুসলিম বলে তাকে সমর্থন করতে হবে না। যদি আমরা বলি জিন্নাই দেশটা ভাগ করলেন, এটা লজ্জার কথা। জিন্না একজন ব্যারিস্টার ছিলেন, বারাট ল ফ্রম লন্ডন। তো আমাদের আরও তো ব্যারিস্টার সব ছিলেন, তারা কেউ কিছু করতে পারলেন না, তিনি একলাই দেশটা ভাগ করে দিলেন। তাহলে কি আমরা সব হিজড়ে নপুংসক? তিনি দেশটা ভাগ করলেন বলে লজ্জার কথা। ভাগ করতে দিলেন কেন আপনারা? আমরা দিলাম কেন? তখন আমি ছোট। ভাগ হয়ে যাওয়ার পর যারা পাকিস্তানের পক্ষে ছিলেন তারা পাকিস্তান চলে গেলেন, আর যারা সেই মুসলমানরা যে আমরা ভারতে জন্মেছি, ভারতেই মরব, ভারত আমাদের দেশ, তারা থেকে গেলেন। তাদেরকে যারা বলেন তোমার তোমার পাকিস্তানে চলে যাও, এটা বলার অধিকার আছে নাকি আপনি ভেবে দেখবেন। এবার বলছি, একটু আগেই আমি বললাম পুনরাবৃত্তি হচ্ছে, ধর্মসভায় আমি বক্তব্য রাখি, তো সেখানে আমি অনেক বলার সময় পাই। একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা ভারতবর্ষের বাইরে পাকিস্তানে চলে গেলেন, কেউ কেউ জিতে গেলেন, কেউ কেউ হেরে গেলেন, বড় বড় চাকরি পেয়ে গেলেন, যারা শিল্পপতি পুঁজি নিয়ে গিয়ে তারা সব বড় বড় ব্যবসা খুললেন, আর যারা বিশ্বাস করেনি যে ওখানে যাওয়ার প্রতি, পাকিস্তানেও যে আল্লাহ আছে এখানেও সেই আল্লাহ আছে,
নাকি ওখানে আল্লাহটা ভালো এখানে আল্লাহটা মন্দ? আমরা যে এক আল্লাহ বিশ্বাসী মুসলিমরা, অর্থাৎ যারা এক আল্লাহ বিশ্বাসী খুব, তারা মনে করেছেন যে এখানেই আমাদের থাকতে হবে, আমরা এখানেই আছি। সবাই আপনারা আজকে একমত যে আমরা এখানেই থাকবো, সবই ঠিক, কিন্তু ইনসাফটা আমাদের থেকে উঠে গেছে। কীরকম? পাকিস্তানের যারা অমুসলমান তারা যদি এখানে চলে আসে অভাব অনটনের কারণে, যে কোনো কারণে, তাদের নাম দেওয়া হয়েছে শরণার্থী। আর মুসলমান যখন বিপদগ্রস্ত হয়ে ঘুরে এসেছে, সেখানে আমার চাচা আছে, মামা আছে, ফুপা আছে, তার নাম হয়েছে অনুপ্রবেশকারী। তখন তো আমরা কেউ টু করিনি, আমরা তো মানুষ। ভালো করে ভাববেন, আমরা ভারতের জন্য প্রাণ দিতে পারি, এই কথাটা মৌখিক হতে পারে, কিন্তু তার কারণ পেছনে কোরআন শরীফের কথা রয়েছে। আপনারা জানেন, একটু আগেও শুনলেন, আমাদের আদি পিতা আদম, এটা কোরআনে আছে, এটা বাইবেলেও আছে, এটা জিন্দাবেস্তাতেও আছে। আমাদের ছোটবেলা থেকে আমরা পড়েছি বাংলায়, আদি পিতা আদম যখন মাটি খুঁড়ে করতো চাষ, আদি মাতা ইব তখন বুনত কাপড় বারো মাস, কেই বা ছিল কুলীন তখন, কেই বা ছিল অকুলীন, কারি বা ছিল বৃত্ত প্রচুর, ছিলই বা কে বৃত্তহীন। আমরা কোরআনে দেখেছি, কোরআনে আছে লেখা যে আদম হচ্ছে আমাদের প্রথম নবী আর প্রথম মানুষ আর মানুষ জাতির পিতা। হ্যাঁ, সংক্ষেপ লিখে দেওয়া হয়েছে। আমি তো মেলামার তো ছুটবার মানুষ, তিন চার ঘন্টা বলার লোক, আমি সংক্ষেপেই বলছি। কটা বাজছে দেখুন তো টাইম? হ্যাঁ, আমি ছোট্ট করে বলছি। মনে রাখবেন যে আদম আলাইহিস সালামকে তৈরি করে তাকে বলা হয়েছিল লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না। কিন্তু তারা স্বামী স্ত্রী ভুল করেছিলেন, যার জন্য নামই দেওয়া হয়েছিল। মুসলমানদের কাছে মক্কা মদিনার খুব দাম, হিন্দু ভাইদের কাছে ওই তীর্থস্থান যেখানে আছে পুরী ইত্যাদি, সেগুলো খুব নাম, স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন যে পৃথিবীর এত জায়গা থাকতে আদম আলাইহিস সালামকে নামই দেওয়া হয়েছিল আমাদের ভারতে। আর মনে রাখবেন ফেরেশতা বলে একটা জিনিস আছে, তাকে আরবিতে বলে মালাক, বহু বচনে মালায়েকা, ইংরেজিতে বলে অ্যাঞ্জেল। তাদের যিনি ক্যাপ্টেন সর্দার, তাকে আসতে হবে, যখনই কোনো নবী আসবে তাকে আসতেই হবে, তাকেও পাঠানো হলো। তাহলে জিব্রাইলেরও পায়ের ধুলো প্রথম এখানেই পড়েছিল, আর তখন জান্নাত বা স্বর্গ থেকে তিনি একটা পাথর নিয়ে চলে এসেছিলেন, সে পাথরটাও আমাদের ভারতেই প্রথম মাটি স্পর্শ করেছিল। আর সারা পৃথিবীর আমরা মুসলিমদের কেন্দ্র মক্কা, ওই মক্কায় তা তিনি প্রথম গিয়েছিলেন, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যে হজ রয়েছে মুসলমানদের, এটা প্রথম শুরু হয়েছিল এই আমাদের ভারত থেকে। আর আমাদের ভারত এইটুকু ভারত নয়, এটা ছিল বিশাল ভারত। ভারতের যে রোগ, সে রোগ ক্যান্সার নয়, এইডস। এই এইডস থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে এইডস থেকে ভারতকে কী করে বাঁচানো যায়। মনে রাখবেন, এই ভারত একদিন ছিল বিশাল ভারত, অর্থাৎ শ্রীলঙ্কা এটা ভারতের অন্তর্ভুক্ত ছিল, এখন ওটা বেরিয়ে গেছে। রোগটার নাম সাম্প্রদায়িকতা, রোগটার নাম কমিউনাল ফিলিং। এই কমিউনাল ফিলিংকে যদি কমিউনাল হারমোনিতে পরিণত করতে না পারা যায়, দেশ থাকবে না, বরফের মতো গোলে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, কথাটা মনে রাখবেন যে বৃদ্ধ মর্ত যা বলে গিয়েছিল, আমার তো পাঁচবার মানে আর বেশি উচিত নয়, কারণ তারপরে অকেজ হয়ে যাব। আমার মনে হয় আমার মৃত্যুর দিন হয়তো পেরিয়েই গেছে, যদি হয়তো বেঁচে রয়েছে কী করে, ওটা বোনাস চলছে। যাই হোক, এখন যেটা বলছি সেটা হলো এই যে এই এইডস রোগের কারণে হাত ছাড়া হয়ে গেল শ্রীলঙ্কা, ওটা করে অন্য দেশ হয়ে গেছে। এই এইডস রোগের কারণে যেটার নাম ছিল রেঙ্গুন, তারপর নাম হলো ব্রহ্মদেশ,
তারপর নাম হলো মায়ানমার, সেটাও হাতছাড়া হয়ে গেল। মনে রাখবেন আফগানিস্তান এটাও ভারতের অন্তর্ভুক্ত ছিল, এটাও হাতছাড়া হয়ে গেল। আর বলবো, আর পাকিস্তান সেদিনও আমাদের ভারত ছিল, ওটাও হাতছাড়া হয়ে গেল। বাংলাদেশ ওটাও হাতছাড়া হয়ে গেল। ভুটান ওটাও হাতছাড়া হয়ে গেল। নেপাল ওটাও হাতছাড়া হয়ে গেল। একটু একটু করে যদি সব হাতছাড়া হয়ে যায় তো আলুর চপের মতো এতটুকু ভারত থাকবে, ওতে সুখী হওয়া যাবে তো? যদি বাঁচ তাহলে উপায় কি? উপায় নিজের নিজের ধর্ম নিয়ে থাকুন। আমরা মুসলমানরা খুবই খারাপ, তাই আমাদের তাড়িয়ে দিতে হবে। কোথায় যাবো ঠিক করে দিন, আর ব্যবস্থাটা সেই সরকারের সাথে করে আসুন। আমাদের যার যেমন দোকান ঘর বাড়ি আছে করে দিক, তবে তো যাবো। কোথায় যাবো আমরা? ভালো করে খেয়াল রাখবেন, যেহেতু আমাদের সাথে কোরআন জড়িয়ে, হাদিস জড়িয়ে। হ্যাঁ দাঁড়াও, এই কথাটা শেষ না করলে লোক খেপে যাবে, বোঝো না, টাইম আরো কম করে দেবে, এত বক্তার ব্যবস্থা করেছো কেন? থামো, কি বন্ধ করে দেবো? কেন বলছেন? থামো, গোটা এটা ভর্তি হয়ে গেছে। এই কথাটা বলে শেষ করছি, ভালো করে শুনুন। আমি একটা বুড়ো লোকের কথা বলছি। ব্রিটিশ যখন এখানে এলো, আসার পর বলল ওরা যেন স্বাধীনতার কথা বলতে সময় না পায়, সব স্টেন গান বন্দুক নিয়ে দাঁড় করিয়ে দিল, যে কোনো রকম যেন আমাদের বিরুদ্ধে কথা না বলে। এক বৃদ্ধ মাওলানা সাহেব, তিনি বললেন গুলি করবে, কোর্টের বোতামগুলো খুলে দিলেন, বলে গুলি করো মুখে আমার, এ গুলি আমার কাছে আরাম লাগবে, তবুও ব্রিটিশের পায়ের তলায় অধীন হয়ে থাকতে আমার কষ্ট হবে। তার নাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তারই সেই বৃদ্ধ হযরতের ছেলে এই বৃদ্ধ হযরত, তাকে আমি চোখে দেখিনি, আল্লাহর কসম, তিনি খোয়াবের মধ্যে স্বপ্নের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করেছেন। আই হ্যাভ সিন হিম ইন মাই ড্রিম, খোয়াবের মধ্যে দেখেছি, রুইয়ার মধ্যে দেখেছি। বলছি এ কথা আর কে বলেছে, যে গুলি করলে আমাকে আরাম লাগবে, তোমাদের জুতোর তলায় অধীন হয়ে থাকা আমার পক্ষে কষ্টকর হবে, কে বলেছিলেন? স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমি অনেক বই লিখেছি আলহামদুলিল্লাহ, 19টা স্বামী বিবেকানন্দের উপরে বই লিখেছি, পড়ে দেখবেন। আজকে বলতে চাইছি যে স্বাধীনতা কথাটা প্রথম বলেছেন কে? একটা ইউনিভার্সিটি ছাত্রকে জিজ্ঞেস করুন, কেউ বলবে গান্ধী, কেউ বলবে জওহরলাল, কেউ বলবে মতিলাল, কেউ বলবেন প্যাটেল। প্রথম যিনি বলেছিলেন তিনি ওই মাওলানা মৌলভি দাড়িওয়ালা মোল্লা, বুঝেছেন? তার নাম হচ্ছে মাওলানা হযরত মোহানি। সুভাষচন্দ্র বসুর নাম হচ্ছে খুব, উনি আমাদের সকলের প্রিয়। সুভাষ বোসকে ভারতের বাইরে পাঠালেন কে? তাকে দাঁড়িয়ে রাখালেন কে? তার নাম জিয়াউদ্দিন করে দিলেন কে? তাকে বোবা সাজালেন কে? ভারতের সমস্ত জায়গায় যে সাহায্য পেয়েছেন, সাহায্যের ব্যবস্থাটা করেছিলেন কে? তার নাম মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। আজ মনে করেন মাওলানার সব ভিক করে, মাদ্রাসা করে, ফকিরের কারখানা করে, আমি ছোটোখাটো একটা মাদ্রাসাওয়ালা। মনে রাখবেন সরকার কোটি কোটি টাকা খরচ করছে যাতে ব্যভিচার না করে, এডস রোগ ছড়িয়ে যাচ্ছে, যাতে মদ না খায়, কোটি কোটি টাকা খরচ করেও কিছু করতে পারা যাচ্ছে না, রোখা যাচ্ছে না। কিন্তু মাদ্রাসায় মাওলানা হাফেজ কারি মুফতি তবলিগের মোবাইলে কোয়ালে যোগ করলে মোট 1 কোটি হবে, আন্দাজে বলছি 1 কোটি। এই 1 কোটি লোক কত শতাংশ বেশ্যাখানা যায়? শতাংশ নয়, 1টা যায় দেখান, 1টা। কোটি কোটি টাকা খরচ করে যা সরকার পারছে না, আমরা কোরআনের রস খাই দিয়ে সেটা পারছি। মদ, মদের দোকানে কত শতাংশ মুসলমান যায় এটা নয়, আমার ওই 1 কোটি লোকের ভেতর কি 1.5 কোটি 2 কোটি লোকের ভেতরে 1টা দেখান যে মদের দোকানে যেয়ে লাগি দেয়। মনে রাখবেন বক্তারা বক্তব্য রাখছেন, কেউ মন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ কিছু,
হাতে আংটি আছে, হাতে আংটি আছে, এক একটা পাথরের দাম 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ আংটি। সেই আংটিতে ভাগ্য পরিবর্তন হবে, লাভ বেশি হবে, বিপদ থেকে রক্ষা পাবেন। মুসলমান মনে রাখবেন, এটা শিরক, পাথরের কোনো ক্ষমতা নেই যে আপনাকে এ করতে পারে। আপনার হাতে 8টা আংটি আছে, 8টা আংটির দাম 1 কোটির কাছাকাছি। আপনি হবেন গরিবের মা বাপ, আপনি হবেন গরিবের মা বাপ। আমাদের এই 1.5-2 কোটি যা আমরা করেছি, একটা লোকের দেখান, 1% নয়, 100 ভাগের 1 ভাগ নয়, একটা দেখান যার হাতে একটা সোনার আংটি আছে, দেখান। যদি দেখাতে পারি তাহলে কান ধরে উঠবোস করবো। আমি মনে রেখে দেবেন, আমরা শুধু ভারতকে ভালোবাসি না, আমরা যত সহজে আমাদের কোরআন হাদিসের ওপরে যদি আঘাত আসে, যত সাহায্যে সহজে শহীদ হতে পারবো, তত সহজে বোধহয় অনেকেই পারবেন না। কারণ একটাই, কারণ হচ্ছে এই যে মরে গেলে লস, মরে গেলে বিবি বিধবা, ছেলে পিতৃহারা। কিন্তু আমরা ইমানের সঙ্গে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হই, মরে গেলেও লাভবান, মরে গেলেও লাভবান, মরে গেলেও লাভবান। আসসালামু আলাইকুম। আসসালামু আলা মানে তবিল হুদা। আজকের এই নক্ষত্র খচিত সমাবেশে মূল্যবান উপস্থিত।